লাভ রু হাধিরা বিনুরু সফার সলা সলা তু ই তা হাল্লা শিফছে তো আমি দা আমাদের নোয়াখালির বাসা দাওয়া বলে তো দাটা আর নারকেলগুলো আমি নিচ্ছি দাঁড়ু কাছে পাঠিয়েচ্ছি ওরা ছিলে সুন্দর করে সেঁচে দিয়েছে মানে কাজের মেয়েটা আসলে ওকে দিয়ে এগুলো কুড়িয়ে নিব কারণ আমি বসে একদম নিচে বসে নারকেল কুড়াতে পারি না এমনি পারি মানে হয়তো কষ্ট হয় এটা আর কি তো এগুলো এখন রেখে দিব রান্না করে আরেকটা জিনিস এটাতে চালানি এসেছে সালানি বলতে বাড়ি থেকে ভাগ্নি হলুদ মরিচ গুঁড়ো করে ফাটিয়েছে আমার ননাসের মেয়ে ওকে বলছিলাম যে তুমি যদি পারো করে দিও গতবারও করে দিয়েছে এবারও ও করে দিয়েছে তো এখনো খুলিনি এটা সুন্দরবনে এসেছিলো তো একটাতে এখানে দুইটা একটাতে হলুদ একটাতে মরিচ এগুলো বই আমি ঢুকাতে হবে বাড়ি থেকে মেজবাবি আসার দিয়েছে তো এই একটা প্লাস্টিকের বাটিতে দিয়েছে এখন কাছের জারে ঢুকিয়ে নিব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউসে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি তো আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি যখন যে অবস্থায় আছি তো এই তো জলপাইয়ের আচার দিয়েছে বিসিগুলো পেলে এভাবে আচার করে নিয়েছিল ভাবি তো একটু ঢুকিয়ে রেখেছে আর বক্সেরগুলো আমরা এখন মানে কিছুদিনের ভিতরে খেয়ে ফেলবো এগুলো হচ্ছে মেথি পাতা মেথিকে ভালো করে ধুয়ে আমি খোলায় মানে তাওয়াতে টেলে তারপরে এইভাবে শুকিয়ে নিয়েছি মুসমুসে হয়ে গেছে তো এইভাবে খুব গ্রান কিন্তু এগুলি যদিও একবারে দোকানের মতো ওই রকম ছোটো করে ফেলিনি তো আমি মনে হচ্ছে যখন দিব তখন একটু গুঁড়ো করে দিয়ে দেবো তো এইভাবে রেখে দিচ্ছি এই কাজটা একটু কমপ্লিট করতেছি সকাল সকাল এই কাজগুলি করে নিচ্ছি এই যে হলুদ মরিচগুলো ঢুকিয়ে নিলাম স্টকের যে বইমগুলি বড় বড় সেগুলিতে আর কি এখন এগুলিতে উঠি এগুলি ডাকনা লাগিয়ে উঠিয়ে নেব আর যেগুলি নিত্য ইউজের এই ছোটো বক্সগুলি সেগুলিতে ডুকিয়ে নিয়েছি নিত্য ইউজের জন্য তো বাকিগুলো এখন ইয়েতে ক্যাবিনেটে রেখে দিচ্ছি আজকে খোলা পিঠা বানাবো সেই জন্য পিঠার ডো করে রেখেছি তো আর খোলা পিঠা আসলে বানিয়ে দুজন তিনজন খেয়েও ফেলছে এখন আরেকজনের জন্য বানাচ্ছি আর পিঠার এই ডোটা একটু কিছুক্ষণ থাকলে এরকম পাতলা হয়ে যায় একটু পাতলা করে করলে তো অসুবিধা নেই এমনিতে খাওয়া হয়ে যাবে আর কি তো আমি একটু মসমস করে বানিয়ে নিচ্ছি আমার জন্য তো মাছ রান্না আছে মাছ দিয়ে আলু দিয়ে সেটা দিয়ে খাবো আর নারকেল চিনি তো আসলে গতকালকে ফেনি থেকে এসেছি একটা ফেনি থেকে আসার পরের দিনের গল্প তো পরের দিন যা যা করছি আর কি সকাল সকাল আসলে অন্য কিছু করতে ইচ্ছে করছে না আর রান্নাও বেশি করব না গতকালকের ভাত মানে আগের ভাত ছিল সেগুলি দিয়ে কিছু করব আর এই তো নারকেলগুলো আমার যে কাজের মেয়েটা সে এসেছে তাকে দিয়ে কুড়িয়ে এভাবে নিয়েছে এখন ফ্রিজে রেখে দিব। তো নারকেলের শ্বাস হয়েছিল এই জন্য নারকেল হলুদ হলুদ এগুলি শ্বাসের অর্ধেক অংশ নিচ্ছিলো সেটা সহ কুড়িয়ে নেওয়া হয়েছে আমি দুধ চিনি দিয়ে একটু নারকেলগুলো মেখে নিচ্ছি আমি আর মুন্তাসির খাবো ওই জন্য তো এই তো নাস্তা রেডি নাস্তা খেয়ে চা খেয়ে সকালের খাবারটা কমপ্লিট করব আর কি এরপরে দুপুরের খাবার কি খাবার কি করছে সেটা দেখাবো এই তো একটু খোলা ফিটার আটা আছে মাছ আলু রান্না আছে তো মাছ ভেজে নিচ্ছি আজকে ফিশ ফ্রাই দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে একটু ব্যতিক্রম হবে কারণ হচ্ছে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না গতকালকে মানে জার্নি করে এসে রাতে আর সারাদিন আজকে শরীরটা মনে হয় যে ছেড়ে দিয়েছে এরকম আর কি কিছুই করতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে ফ্রিজে একটু মুরগির গোস্ত ম্যারিনেট করা আছে আর ভাত রান্না আছে ওদেরকে এগুলি ভাত দিয়ে কিছু ডি মানে ফ্রায়েড রাইস করে দিব খুব মজা হয় একদম ফ্রায়েড রাইসের ধরেন এক পার্সেন্ট কম মজা আর কি কিন্তু আমি বলবো নাইনটি নাইন খুব টেস্ট হয় যাই হোক এখানে প্রথমে আমি তেলে একটু চিকেনগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি রসুনটা প্রথমে ভেজে তারপর পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ পাতা দিয়েছি একটু গাজর দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নিব খুবই টেস্ট হয় সিম্পল ওয়েতে নিজেদের ঘরোয়া পদ্ধতিতে সব কিছুতে আমাদের ক্লিন পরিষ্কার সব কিছু ফ্রেশ থাকে তো সেই হিসাবে বলবো যে নাজেশের যে চাউলগুলো এগুলি দিয়ে ইয়ে করলে ফ্রায়েড রাইস করলে একদমই ফ্রায়েড রাইসের মতোই হয় আর কি যাই হোক আমি এখানে একটু দিয়ে দিয়েছি লবণ আর লবণ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভেজে এখন ফ্রিজে থাকা এই যে ভাতগুলি দিয়ে দিচ্ছি একটু চাকগুলো ভেঙে এভাবে হাত দিয়ে জরজরা করে দিচ্ছি আর ফ্রিজে যেহেতু আছে এমনিতে এগুলো একটু মানে শুকিয়ে টান হয়ে আছে বাজি হতে হতে এগুলো আবার সুন্দরভাবে গরম হয়ে ছেড়ে দিবে আর কি আমি একটু সয়া সস আর একটু একটি ম্যাগি মশলা যেগুলি এই মশলাগুলি সবজি তারপর ফ্রায়েড রাইস যে কোনো কিছুতে দেওয়া যায় আর কি ওই রকমই পাঁচ টাকা দামের আর একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আজকে আমি প্রথমে আমি ডিমটা ভেজে রেখেছিলাম দেখতে পেরেছেন তেলের ভিতরে তো ওটা ভেজে উঠিয়ে রেখেছিলাম তো এটাও দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি কারণ একটু বড় বড় শাক হয়ে আছে এর জন্য তো উলটিয়ে পাল্টিয়ে এই তো ভেজে নিয়েছি জটপট হয়ে গেছে চিকেন ফ্রায়েড রাইস তো চিকেনগুলো যদিও একটু বড়ো তো অসুবিধা নেই ওদের ফাতে ফাতে একটা একটা দিয়ে দিব আর মাছ ভেজে নিচ্ছি সহজ হয়েতে একটু জিরা পাউডার দিয়েছি আর হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে বেজে নিলে এই মাছ ভাজাগুলো খেতে ভালোই লাগে তো হয়ে গেছে এই যে ওদের জন্য এখন বেডে নিচ্ছি তিনজনে প্রস্তুত খাওয়ার জন্য ওদের আব্বুকেও দিচ্ছি একটু একটুই খাবে আসলে ওরা বেশি খায় না একদমই সিম্পল অল্প স্বল্পই খায়মিরে তোদেরকে খাবার দাবার দিয়ে আসলে নামাজ আসরের নামাজ জোহর নামাজ এগুলো পড়ার পরে আসলে বিকেল টাইমটা একটু রেস্ট নিলেই সময় চলে যায় তো এখন মাগদ্বীপের পরে একটু হালকা পাতলা খাওয়া হচ্ছে দুধ দিয়ে বিস্কিট দিয়ে আর কলা এই তো বাড়ি থেকে ছোট ছোট কলাগুলি দিয়েছে অনেক টেস্ট ভাবে মেজভাবে আর কি তো এগুলি একটু একটু আমরা বিস্কিট দিয়েই খাচ্ছি ভালোই লাগে সন্ধ্যার পরে এটা খেয়ে আমি একটু ভাবতেছি যেহেতু সারাদিন ফ্রাই রেস্ট নিয়েছি বেশি একটা কাজ করিনি তো একটু সেলাই করতে বসবো তো আজকে আপনাদের সাথে সেলাই করাটা একটু শেয়ার করছি আমি এখন কোরবালিশের কাবার সেলাই করব। আমি এখন কোলবালিশের কাবার সেলাই করব। কোলবালিশের কাবারের জন্য আমি নিয়েছি বত্রিশ ইঞ্চি সড়া আর হচ্ছে লম্বা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সাতচল্লিশ ইঞ্চি নিয়েছি আমি দুই সাইডে একটু ফুল টাইপের করব একটু আনকমন ডিজাইনের করবো জন্য তো প্রথমে আমি কি করব এটাকে ভাও মানে এদিকে রাইট সাইডে এটার উলটিয়ে সেলাই করে নেব তাহলে আমি যখন এটাকে সেলাইয়ের পরে এভাবে করব তখন এটা মানে রাইট সাইডে চলে আসবে তো প্রথমে আমি সাইডগুলো চিকন সাইডগুলো সেলাই করে নিচ্ছি দুইটা মাথায় এভাবে আমি রাইট সাইডের দিকে উল্টা করে চিকন করে সেলাই করে নিচ্ছি কুলবালিশের কাবার এক একটা এক এক সাইজের হয় যার যার সাইজ অনুসারে সাইজ নিতে হয় আমার এটা আটত্রিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি এরকম হবে আমি দুই সাইডে ভেঙে আরও কাপড়গুলো একটু বাড়তি কাজ করব এর জন্য বাড়তি রেখেছি দুই মাথা আমার সেলাই শেষ এখন আমি এটার মাঝখান বরাবর মাছ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি কুচি দিব এবং লেজ বসাবো এর জন্য আমার এই ডিজাইনটা যদি আপনারা ফলো করেন তাহলে যেভাবে আমি বলতেছি সেভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি এখন মাঝখানে প্রথমেই কুচিগুলো লাগিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে হাতেও করতে পারেন সুইচ সুতা দিয়ে সুন্দরভাবে আপনাকে সামনে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি আবার চাইলে এই মাঝখানে কুচি এবং লেস আপনারা স্কিপও করতে পারেন অসুবিধা নেই দুই পাশে আমি যেভাবে ডিজাইন করব। সেভাবে দুই পাশে করলেও কিন্তু এই বালিশের কাবারটা অনেক সুন্দর হয় একজন বোন বালিশের কাবারের নতুন ডিজাইন করা সেলাই করা দেখতে চেয়েছেন ওনার জন্য এটা আমি করে দেখাচ্ছি আশা করি উনি এই ব্লগটি দেখবেন ওনার ভালো লাগবে এটাই আশা করি চেঞ্জ করে নিচ্ছি যেহেতু লেস লাগাবো এখন লেসের কাজের জন্য সুতাল চেঞ্জ করতে হবে এতক্ষণ কাপড়ের কালারের সুতা ছিল এখন আমি গোল্ডেন কালারের লেস দিব এই জন্য গোল্ডেন সুতা লাগিয়ে নিয়েছি তো এই দিকগুলো খেয়াল করে আমাদেরকে কাজ করতে হয় তো আমি আবার নতুন করে সুতা লাগাতে গিয়ে সময় আসলে লাগে এসব কাজ করতে গেলে মনোযোগ দিয়ে কাজ না করলে কিন্তু ভুল হয় বারবার খুলতে হবে বারবার লাগাতে হবে এটা কিন্তু অনেক বিরক্তিকর কাজ এই জন্য মনো মনোযোগ দিয়ে আনন্দের সহিত কাজটা করি সব সময় আমি পছন্দের কাজগুলি যদি বিরক্ত সহকারে করি তখন সেটা হয়ে যায় অনেক বেশি জুলুমের শরীরের জন্য আর পছন্দের কাজগুলি যদি খুব আনন্দ নিয়ে করি তখন আমি যেখানে কুচি বসিয়েছি সেই বরাবর আমি লেসটা লাগিয়ে নিচ্ছি যেখানে কুচিটা বসিয়েছি যে এই যে এটার উপরে চাপা একটা আমি লেস বসিয়ে দিচ্ছি খুব ভালো লাগে তখন কষ্টটাও কিন্তু কষ্ট লাগে না লেজ বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হয় যে বেশি টানাটানি করে লেজ বসানো যাবে না তাহলে বেশ কম হয়ে যাবে তো এখানে আমি একদম হালকাভাবে এই কাঁচাটার উপরে সেলাই করে দিচ্ছি এদিকে একটু ঝুল থাকলেও সমস্যা হবে না এটা একটা বেডশিট সেট এটা পুরোটাই আমি করেছি সেটা আগামী এক দুই এক দিনের মাঝে দিব এটা আশা করতেছি আসলে একটু ব্যস্ততা যাচ্ছে এই কারণে দিয়ে উঠতে পারছি না আর কি তো এটা খুবই সুন্দর একটা বেডশিট সেট একজন বোন অর্ডার করেছেন উনি মেবি আমার ভিউ আসছি তো আমি আসলে প্রশ্ন করিনি তো হয়তো উনিও দেখবেন ওনার এই সেটটা আমি নিজেই সেলাই করেছি কারণ হচ্ছে এই সেটগুলি আমার ফ্যাক্টরিতে সেলাই হয় এটা যেহেতু একটু ব্যতিক্রম আপনাদেরকে দেখাবো বলে আমি নিজে সেলাই করেছি তো এখানে দেখতে পেরেছেন মাঝখানে আমি লেস এবং কুচি দুটোটা লাগানোর পরে আমি দুইটা মুখকে একসাথে করে লম্বায় আর কি সেলাই করে নিয়েছি উল্টা ফিটে এখন যে বাড়তি কুচি বা লেসের অংশটুকু আছে সেটা কেটে রেখে এখন আবার রাইট সাইড করে নিচ্ছি আর চিকন সাইডগুলি আমি সেলাই করে নিয়েছি প্রথমে এরপরে এখন আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি যদিও এখানে চার ইঞ্চি থাকছে মানে চার ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি এটা হয়ে যাবে তিন ইঞ্চি কারণ আমি এখানে মাঝখানে উলটিয়ে এই দাগটাতে সেলাই করে নেব এভাবে আমি আবার এটার মুখটাও একটু চিকন করে সেলাই করে নিয়েছি যাতে কাটা কাপড় দেখা না যায় তো এইভাবে ভেঙে ইয়েতে যে ছকের দাগটা সেটাতে এক ইঞ্চি ফাঁকা রেখে আমি সেলাই করে নিব যাতে এটাতে আমি ফিতা ঢুকাতে পারি এইভাবে করে এই যে এইভাবে করে সোজা আমি সেলাই করে নিব একটু ফাঁক রেখে আধা ইঞ্চির মতো ফিতা ঢুকানোর জন্য ফাঁক রেখে পুরোটাতে এইভাবে সেলাই করে নিব আর ফিতা ঢুকানোর জন্য দেখতে পাচ্ছেন এটা ফাঁক ভিতরে আছে এক ইঞ্চির মতোই থাকবে মানে উপরে নিচে করে তো জাস্ট সেলাইটা আমি করে নিয়েছি এখন এই যে একটু দেখিয়ে দেখি এই যে এই জায়গাটা আমি ফাঁক রেখে এখন আমি এই দিয়ে এখন আমি ফিতা ঢুকিয়ে দিয়ে পিঠে ঢুকিয়ে নিব এখন রাত্রিবেলা কয়েকদিন ধরে আওয়াজ হচ্ছে তো খুব সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে এখানে এই যে এভাবে হয়ে আসবে পিছনে কিন্তু এরকম থাকবে তো জাস্ট এভাবে আমরা সালোয়ারে যেরকম নেয়ার ঢুকাই সেরকম আর কি ফিতে ঢুকে তো এটা সেলাই করতে করতে আসলে আমি আমার মেসেজে দেখছি কে এফসি একটা মেসেজ এসেছে বিশ পিসের একটা প্যাকেজ নাইন নাইন মানে নশো নিরানব্বই টাকায় তো আমি চিন্তা করলাম যে এখন যেহেতু এখানে আমি জয়েন্ট দিয়ে সেলাই করে দিব এখানে সেলাই করে দিলে এটা আর খুলবে না রাতের খাবারে বেশি কিছু নেই আবার আমি এখনও সেলাই করেছি আর কিছু করতে ইচ্ছে করছে না যখন টানা হবে তখন মুখটা এভাবে বন্ধ হয়ে ফুল ফুল হয়ে যাবে তো অনলাইনে আমি কেএফসির চিকেন ফ্রাই অর্ডার করে দিয়েছি তো একটু পরে হয়তো আসবে আর ছেলেরাও সারপ্রাইজ হবে তো সেলাই করে আয়রন করে আমি এসে কাঁথার নিচে শুয়ে আসি এর ভিতরে আমাদের ডেলিভারিটা এসে গেছে তো এই তো ওরা তো একদম অবাক হয়ে গেছে চিকেন ফ্রাই পেয়ে তো সবাই এখন হুরু হুর করে চলে আসতেছে আর এখানে ছোট হচ্ছে মনে হয় বারো পিস আর বড় হচ্ছে দশ আট পিস মানে বিশ পিস টোটাল তো আমি বলতেছি যে এখানে নিয়ে আসো সব কিছু প্লেট ফ্লেট আর উঠতে ইচ্ছে করছে না এখানে খেয়ে ফেলবো খাটের উপরে আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে তো ছোটোগুলোই স্পাইসি ভালোই লেগেছে আর এরকম আরও একবার আমরা অর্ডার দিয়েছিলাম ভালো লেগেছিলো তো আজকে আসলে কষ্টের কারণে কিছুই করিনি এই জন্য অর্ডার দিয়েছি তো এখন সবাই বসে খাটেই খাবো আমরা সবাই মিলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কষ্ট বাঁচানো আর যেহেতু একটু ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট আজকের ডিনারটা আমাদের যাচ্ছে তো আজকে এইখানেই বিদে নিচ্ছি কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন এসেছেন লাইকটি দিতে ভুলে গেছেন লাইকটি দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেহেতু আমি কোলবালিশের কাবারের ডিজাইনটা শেয়ার করেছি তো এটার ফুল সেটটা আগামী দু একদিনের ভিতরে পাবেন যারা দেখতে চান দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম